আমরা সকলেই সৌন্দর্যের পূজারী, তাই জীবন সংশ্লিষ্ট যাবতীয় সকল বিষয়ে আমরা সৌন্দর্য খুঁজে বেড়াই। আমাদের ফার্নিচারও ব্যতিক্রম কিছু না আমাদের বাসার জন্য। একটি সুন্দর ফার্নিচার আপনার বাসাকে করে তুলবে নান্দনিক। এক কথায় বলতে গেলে কোয়ালিটি সম্পন্ন একটি পণ্য আপনার বাসার সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার বাসার পরিবেশ সুন্দরভাবে গুছিয়ে রাখতে কোয়ালিটি এবং মানানসই সিম্পল ডিজাইনের ভিতরে স্টাইলিশ ফার্নিচার বেছে নিতে পারেন আপনার বাসার জন্য। আজকে ভিডিও মাধ্যমে কথা বলছি চিটাগং সেগুন কাঠের তৈরি, সম্পূর্ণ কাঠটাই চিটাগং সেগুন কাঠ দিয়ে এবং লেকার করার কারণে খুবই সুন্দরভাবে ফুটে উঠছে আজকের এই ডিজাইনটি। দাদা সিম্পল ডিজাইনের সরবরটি জিনিসের ফার্নিচার প্রয়োজন, তারা আমাদের কাছ থেকে এই ধরনের ভিডিওগুলোর মাধ্যমে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন কোয়ালিটি এবং সুন্দর ডিজাইনের ভিতরে একটি সোফা সেট। আমরা সবাই পরিপাটি হয়ে থাকতে আশপাশ গোছানো দেখতে বড্ড ভালোবাসি। বাসা সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে আমাদের সকলের আয়োজন কিন্তু কমতি নেই, কিন্তু ব্যস্ত এই জীবনে নিজের বাসাটিকে বদলেও যে আমাদের আরও কিছু কাস্টমাইজ করে ফার্নিচার নিলে রুমের সৌন্দর্য বৃদ্ধি পাবে সে জিনিসগুলো অনেক সময় আমরা মাথায় রাখি না। তাই আপনাদের কাছে সিম্পল ডিজাইনে কিছু সোফা সেটের ভিডিও নিয়ে আসছি, যেটা আপনার রুমের ছোট ছোট জায়গাতেও ব্যবহার করতে পারবেন, কারণ এই সোফাগুলো টু টু এবং ওয়ানও হিসাবেও আপনারা আমাদের কাছে ভেঙে ভেঙেও নিয়ে যেতে পারবেন। যাদের রুমের জন্য সিঙ্গেল এবং ডাবল সিটার সোফা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে পর্যন্ত কুরিয়ান সার্ভিসের সদর কেন্দ্রিক পর্যন্ত আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আমরা সবসময় সৌন্দর্য এবং সুলভ মূল্যের ভিতরে কোয়ালিটি সম্পন্ন পরিপাটি একটি পরিবেশকে সুন্দর করতে যে ধরনের ফার্নিচারগুলো আমাদের জন্য প্রয়োজন সেই জিনিসগুলো আমরা ইউটিউব এবং ফেসবুকে যাচাই বাছাই করি, যেগুলো আমাদের সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে পরিবেশকেও সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। হ্যালো, আপনাদের কাছে যে বিষয় নিয়ে আজকে কথা বলছি এটা চিটাগং সেগুন কাঠের, যাদের মানানসই এবং সিম্পল ডিজাইন কম খরচের ভিতরে সুলভ মূল্যের ভিতরে ফার্নিচার প্রয়োজন, তারা আজকে ভিডিওটা তাদের জন্য। দূর দূরান্ত যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আমি তাদেরকে বলবো, আপনাদের যদি এ ধরনের ফার্নিচারের কোনো ভিডিও পছন্দ হয় সেটার লিঙ্ক আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, পাশাপাশি আমাদের কাছ থেকে এ ধরনের জিনিসগুলো স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা সেই জিনিসগুলো আপনাদের জন্য পার্সোনালি তৈরি করে দিতে পারবো। আমাদের বর্তমানের প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানানসই এবং সঠিক পরিমাপের ফার্নিচার এবং কোন জিনিসগুলো দিলে সৌন্দর্য বৃদ্ধি পাবে, কোন কাস্টমাইজ করলে কাস্টমার বাসায় এবং ওনার নিজে ব্যক্তিগতভাবে পছন্দ হবে সেই বিষয়গুলো আলোচনার সাপেক্ষে কীভাবে করলে ভালো হয় সেই জিনিসগুলো প্রতিনিয়ত জানিয়ে আমরা অর্ডার নিয়ে থাকি। আমাদের 90-95% কাঠগুলোই বেশিরভাগ সময় চিটাগং সেগুন কাঠ দিয়ে করার চেষ্টা করি, বাকিটুকু যে কাঠগুলোতে খরচ কমানোর জন্য নর্মাল কাঠ ব্যবহার করা হয় সেগুলো আবার গামারি কাঠ দিই। যদিও আজকে ভিডিও মাধ্যমে যে সম্পূর্ণ কাঠগুলো এখানে অন্য কোনো কাঠ মিক্স করা হয় নাই, শুধুমাত্র চিটাগং সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। আমাদের কাছে বিভিন্ন জেলা থেকে বাজেটের ভিতরে কোয়ালিটি এবং মানানসই লেকার করা ফার্নিচারের ভিডিও তুলে ধরার চেষ্টা করে এবং বিভিন্ন সময় কমেন্ট এবং ইমো এবং হোয়াটসঅ্যাপে সরাসরি ভয়েস দিয়ে জানিয়ে দেয় যে কম খরচের ভিতরে কিছু ভিডিও দেন, যাতে করে আমরা এগুলো দেখে আপনাদের থেকে নিতে পারি। তো আমাদের এই মুহূর্তে যেই ফার্নিচারগুলো করতে হয় 35-40-এর নিচে এখন যে কোনো সোফা সেট বানাতেই খরচ পড়ে যায়, তারপরে লেকারের বিষয় আছে এবং সৌন্দর্যের বিষয় আছে, যার ফলে 45-এর নিচে সেগুন কাঠ দিয়ে সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে এবং লেকার করে কোনো ধরনের সোফা বিক্রি করা যায় না। আজকে ভিডিও মাধ্যমে যে সোফা সেটটা দেখাচ্ছে এটার খরচও প্রায় লেকার কমপ্লিট 45,000 টাকা পড়ে গিয়েছে। যাদের এই ধরনের সোফা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে সিম্পল ডিজাইনে আমরা দিতে পারবো। আর এই ডিজাইনগুলো তারাই পছন্দ করে যারা ধুলা বেশি নকশা পছন্দ করে, তারাই এই ধরনের সোফাগুলো নিয়ে যেতে চায় আমাদের কাছ থেকে। সিম্পল ডিজাইন এবং কারুকাজ কম থাকবে এবং ধুলা কম বসবে সেই ধরনের ফার্নিচারগুলোর ভিতরে এক ধরনের মানুষ যারা বেশি কদর দিয়ে থাকে। বাংলাদেশে বিভিন্ন জেলার মানুষ এখনও কাঠের এত বেশি কদর করে যে তাদের ঘরের জন্য শুধুমাত্র কাঠের ফার্নিচারটাই নিয়ে যাবে, যদিও বাংলাদেশে অনেক ব্র্যান্ড এখন চলে এসেছে বিভিন্ন বোর্ডের মাধ্যমে ফার্নিচার তৈরি করে বিক্রি হয় যার ভবিষ্যৎ খুব বেশি ভালো হয় না, বড় জোর 3-5 বছর ব্যবহার করা যায়। অ্যাকচুয়ালি স্বাভাবিকভাবে কাঠের যেভাবে আমরা ব্যবহার করি ঠিক সেভাবে কিন্তু বোর্ডের তৈরি ফার্নিচারগুলো ব্যবহার করা যায়, যার ফলে আমরা কাঠের দিয়ে এখনও আমরা বেশিরভাগ মানুষ ফার্নিচার নিতে আগ্রহী। আমরা এই কাঠগুলোকে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধাপ অবলম্বন করে একটি পরিপূর্ণ সোফা সেট তৈরি করতে আমাদের 5-6টা জায়গায় পর্যায়ক্রমে ধাপগুলো অতিবাহিত করে সর্বশেষ আপনাদের কাছে ডেলিভারি উপযুক্ত করে তুলি, যার ফলে আমাদের এই সোফাগুলো বিক্রি করার জন্য যথেষ্ট পরিমাণ সময় নিয়ে আপনাদের কাছে ডেলিভারি প্রয়োজন হয়। একটি ফার্নিচার তৈরি করতে এখন 20-25 দিন সময় দিয়ে কাজ করলে কাজগুলো সুন্দরভাবে করা যায় এবং কাস্টমারকেও দিয়ে সন্তুষ্ট হওয়া যায়। যদিও আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটি ভিডিও যেহেতু আপনাদের কাছে দেখাচ্ছে তার মানে আমাদের প্রতিনিয়ত অর্ডার আছে বলেই
আপনাদের কাছে ডেলিভারি দিতে পারছি, যার জন্য আমাদেরকে সময় দিয়ে যারা ফার্নিচার নিতে চাইবেন, নিতে আগ্রহী, তারাই আমাদের কাছ থেকে কোয়ালিটি এবং সঠিক পরিমাপের কোয়ালিটির জিনিসগুলো আমাদের কাছ থেকে রিসিভ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটাই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরার উদ্দেশ্য, যাদের সিম্পল ডিজাইনের ভিতরে সোফা সেট প্রয়োজন, তারা যেন আমাদের কাছ থেকে এই ধরনের ডিজাইনগুলো নিতে পারে এবং ভিডিওগুলো ইউটিউবে এবং ফেসবুকে ছাড়ি, যার ফলে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখে পণ্য নিতে চায় সেটা যেন নিতে পারে। আমাদের অফিস মিরপুর 10 কাজীপাড়া ঢাকা। আমাদের হেড অফিস থেকে মূলত কাজগুলো বিভিন্ন জেলাতে পাঠিয়ে থেকে যাদের যে কোনো ধরনের দরজা চৌকাঠ এবং ফার্নিচার প্রয়োজন হলে এখান থেকে নাম্বার যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে সৎপর